এবারই প্রথম তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়ে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শনিবারে স্বাস্থ্য শিবিরে প্রায় আনুমানিক 40 জন ক্যান্সারে আক্রান্ত রোগীরা চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। আগরতলা ক্যান্সার হাসপাতাল থেকে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের এক প্রতিনিধি দল শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে। এতে ক্যান্সারে আক্রান্ত রোগীরাও মানসিকভাবে চাঙ্গা থাকবে এবং অতি সহজে চিকিৎসার সুযোগ পাবে। এখন থেকে প্রতি মাসে দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার এমন স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে বলে জানান আগরতলা থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক। পরে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক তথা চিকিৎসক প্রদীপ কুমার মাইতি জানান, ক্যান্সার আক্রান্ত রোগীদের মানসিকভাবে চাঙ্গা করে তোলার প্রয়োজন। এমন স্বাস্থ্য শিবিরে ক্যান্সার আক্রান্ত রোগীরা অতি সহজে চিকিৎসার পরিষেবা নিতে পারে, তার জন্যই রাজ্য স্বাস্থ্য দপ্তরের এমন উদ্যোগ। এদিকে ক্যান্সার রোগে আক্রান্ত এক মহিলা জানান, ওই হাসপাতাল থেকে থ্রু আউট দি স্টেট, ধরুন ত্রিপুরা স্টেটে আমরা বিভিন্ন সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট হাসপাতালে মাসে দুটো স্যাটারডে, একটি সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে এই সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে বিভিন্ন একটা 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 করে আমরা এরকম আর্লি ডিটেকশন ক্যাম্প করি। এইসব জায়গায় সাধারণত যেসব পেশেন্টরা এখান থেকে নানা কারণে হাসপাতাল পর্যন্ত যাচ্ছেন না, তারা এখানে আমরা নিজেরা এসেছি যাতে তারা কাছে এসে আমাদের কাছে তাদের কষ্টের কথাটা বলতে পারে। এবং কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি পুরো চিকিৎসাটা আমরা দিতে পারবো না, কিন্তু এখান থেকে তাদেরকে দেখা পাওয়ার পর তাদেরকে নিয়ে আমরা আমাদের লোকাল জায়গায় মানে অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার সেন্টারে যাওয়ার কথা বলবো এবং সেখানে পুরো চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।